ওই বাজিজাকে ডাকিয়ে বলে ও বাজিজা তুমি কি জানো নি তোমার ছোটকালে বাবা মারা গেছে মা মারা গেছে আমি তোমাকে লালন পালন করেছি আমার দেওয়া সম্পদ তোমার হাতে তোমার সম্পদগুলো সব কিন্তু বিলীন করতে হবে সম্পত্তি দিয়ে দাও তোমার কোনো সম্পত্তি কিন্তু থাকবে না এ বাড়ি আমার নামে লেখা গাড়ি আমার নামে লেখা এই সম্পত্তি সকল সম্পত্তি কিন্তু আমার নামে লেখা এবার চাচাকে ডাকতে বলে চাচা আমার এই যে বাড়ি আছে গাড়ি আছে যত সম্পত্তি আছে স্থাবর স্থাবর সকল সম্পত্তি আপনারে দিয়ে চলে গেলাম এবার ভাতিজাকে যখন থামাইতে পারল না চাচা এবার ডাক দিয়ে কি বলে জানেন নি এবার চাচা ডাক দিয়ে বলে ও ভাতিজা রে এ ভাতিজা শোনো তোমার যে একটা পরনের লুঙ্গি দেখুন এই পরনের লুঙ্গিটা কিন্তু আমার টাকার কেনা ও ভাতিজা রে তোর পরনের লুঙ্গিটাও দিয়ে যাও তোমার পরনের লুঙ্গিটা নিতে পারবে না পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে বলে চাচা ও চাচা আজকে লুঙ্গি দিলে আমি কিন্তু তো আমি তো বেইজ্জতি হয়ে যাব আমি লজ্জা কি হবে লজ্জা পাবা সকল মানুষের সামনে লজ্জা পাব ও চাচা লুঙ্গিটা কি দাও যায় না বলে না 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 রে ভাতিজা যদি লুঙ্গিটা দিতে হয় তাহলে তোমার ঈমান সারতে হবে নাউজুবিল্লাহ সারতে হবে এবার ডাক দিয়া বলে চাচা এই যে খুলিয়া দিলাম লুঙ্গি ঈমান রে বানাইলাম আমার সঙ্গী খুলে দিলাম লুঙ্গি ঈমান রে বানাইলাম সঙ্গী নাও চাচা তোমার লুঙ্গি তুমি নিয়ে নাও চাচার লুঙ্গিটা খুলে দিয়া হাতের ভিতরে লজ্জাস্থানের ভিতরে হাত দিয়া দৌড়াইয়া সাত মায়ের কাছে গেছে সাত মায়ের ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়া বলে আম্মা মা গো তুমি তাকে দেখো আমার আপন মা নাই বাবাও নাই আজকে মার বাবা যদি থাকতো আজকে আমার লুঙ্গি খুলে পারতো না আমার বাবার কাছে লুঙ্গি চাইতাম বাবা লুঙ্গি দিত মা লুঙ্গি দিত আজকে আমার বাবা নাই মা নাই ও মা আপনি কি একটু দিবেন নি কিছু কাপড় এবার মায়ের দৌড়াইয়া সন্তানের আওয়াজ শুনে বের হয়ে এসেছেন বের হয়ে আসা দেখার পর দেখে যুবক ছেলে একদম উলঙ্গ মা চোখটা বন্ধ করে বলে বাজাল তোর এ অবস্থা কেন এ অবস্থা কে করলো বলে মা আজকে ঈমান গ্রহণ করার কারণে সম্পত্তি দিতে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে আনিছে السماوات والأرض والجبال والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে আমার আপনার জন্য আমানত হিসাবে ইন্না আরাদনাল আমানাতা নিশ্চয়ই এই কোরআনটা আমার আপনার জন্য আমানত কথা বলেন আমানত হিসাবে সর্বপ্রথম আমার আল্লাহ কাকে সেজেছিলেন সেটা আল্লাহ কোরআনের ভিতরে ওয়াজ করেছেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে সাজলেন আসমান
আমি তোমার উপরে আমার কুরআনটা নাযিল করবার চাই তোমার উপরে আমি আমানত হিসেবে রাখতে চাই কুরআন সেদিন বলেছিলেন গো আল্লাহ আসমান সেদিন দেখে দেখে বলেন আল্লাহ তোমার কুরআনের এত ওজন এই কুরআনের ওজন আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ কুরআনের ওজনে আমি আসমান ফেটে যাবে চৌচির হয়ে যাবে আমি আসমান সহ্য করতে পারবো না পরবর্তীতে বললেন ওয়াল আরদ জমিনকে ডাকতে বললেন হে জমিন তোমার ভিতরে আমি আমার কুরআনটা আমানত হিসেবে রাখবার চাই জমিন ও সেদিন আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ তোমার কুরআন নিয়ে তো ওজন তোমার কুরআন নিয়ে ওজন আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ আসমান কুরআনের ওজন নাই নাই জমিনও নাই নাই পাহাড় নাই নাই কিন্তু আমাদেরকে আজকে আমাদের দেওপুর পশ্চিম পাড়া কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার সাত বছরের ছেলে আছে এই সাত বছরের ছেলেটা কোরআন শরীফটা বুকে ধারণ করিয়া গুরগুর করে হেঁটে যায় আছে না নাই তাহলে এই কোরআনটা কেমনে নিল সাত বছরের বালক কেমনে নিল বুঝার বিষয় আছে না নাই ও বাসার কি দিয়ে উদাহরণ দিব আপনাদের ধরেন আপনার একটা সন্তান ঢাকায় চাকরি করে আপনার সন্তান বাড়িতে আসবে এবার সন্তান জিজ্ঞাসা করে নাতি ভাই জিজ্ঞাসা করে দাদু ভাই আমার আব্বু কোন সময় আসবে বলে তোমার আব্বু আগামীকাল সকাল দশটায় আসবে এই কথা বলার পর নাতির কি আর ঘুম আসেনি আব্বু আসবে বলে বলে বসে আছে সকালবেলা যখন দশটা বেজে গেছে দাদুকে জিজ্ঞাসা করে দাদু ভাই ওই আমার আব্বু আসে না কেন কোরআন কোন সময় আসবে বলেন এবার যখন এসে গেছে দাদু ভাই দেখে বলে ও দাদু ভাই ওই যে রিকশা থেকে নামছে যখন দাদু ভাই তার বাবাকে দেখা দেয় বলেন তো ওই শিশু বাচ্চাটা কি বসে থাকেনি শিশু বাচ্চাটা দৌড়াইয়া বাবার কাছে যায় বাবার কাছে গিয়া বলে আব্বু ওই ব্যাগটা আমার মাথায় দেন বলে কি বলে না বলে আব্বু ব্যাগটা আমার মাথায় দেন আমি নিয়ে যাব কিন্তু ব্যাগটার ওজন আছে বিশ কেজি কয় কেজি বিশ কেজি সন্তান কিন্তু নিতে পারবে না এরপরেও বারবার বলে কি বলে না বারবার বলার কারণে এবার ওই সন্তানের মাথার উপরে দিয়া বাবা কি করে বাবা সুন্দর করে ব্যাগটা ধরিয়া সন্তানের মাথার চার আঙ্গুল উপর দিয়া বলে এবার আব্বু চলো যখন যাইতেছে যাইতেছে বাসার ভিতরে পৌঁছার পর দাদুকে ডাকতে বলো দাদু আজকে বহু দূর থেকে আমার আব্বুর ব্যাগটা নিয়ে এসেছি কথা বলেন নিয়ে এসেছি আসলে কি ও মাথায় করে আনছেনি না না কারণ বাবা জানে ওই সন্তান বিশ কেজির ওজনের ওয়াইটটা সহ্য করতে পারবে না আমার সন্তান দুর্বল সন্তান কি হয়ে যাবে সন্তান নিচের দিকে দেবে যাবে নিতে পারবে না এরপরেও কি করছেন বাবা মাথায় দিয়েছেন যেমনি করে বাবা সন্তানের মাথার উপরে দিয়া নিজের ওয়াইটটা বাবার হাতেই রেখে দিয়েছেন তেমনি করে আল্লাহ পাক আমার আপনার এই কোরআন আসমানকে সেজেছেন আসমান অস্বীকার করলেন জমিন অস্বীকার যখন করলেন পাহাড় অস্বীকার করলেন এরপরে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে এত দুর্বল মানুষ এত দুর্বল ইনসানের উপরে কেমনে করে নাজিল করলেন তাই আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর একটা আয়াতের ভিতরে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া إِنَّا لَهُ لَحَافِظُونَ إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَى وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনটা কার কোরআনটা হলেন আল্লাহর আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়া বলেন কোরআন হলো আমার এই কোরআন নাযিল করেছি আমি এই কোরআনের যারা দাহক হবে কোরআনের ছায়া তলে যারা আসবে কোরআনকে যারা মহব্বত করবে কোরআনকে যারা ভালোবাসবে কোরআনকে যারা চুমু খাবে কোরআনকে যারা বুকে নিবে কোরআনকে যারা বুকে ধারণ করবে কোরআনের আলেমদেরকে যারা ভালোবাসবে কোরআনের মাদ্রাসাওয়ালাদেরকে যারা ভালোবাসবে কোরআনের মাদ্রাসার ছাত্রদের যারা ভালোবাসবে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাদেরকে নিজেই হেফাজত করব কে করবেন হেফাজত কে করবেন আল্লাহ করছেন কি করছেন না এই জন্য দেওপুর পশ্চিম পাড়া কবরস্থান হাফিজা মাদ্রাসার সাত বছরের ছেলে কোরআনটা বুকে নিয়ে গুরগুর করে হেঁটে যায় কথা বলেন ঠিক কিনা এই কোরআন এই কোরআন এই কোরআনের এত দাম এই কোরআনের সাথে যারা লাগবে এই কোরআনের সাথে যারা লাগবে কোরআনকে যারা ভালোবাসবে এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে দেখেন না বাসা 30 টাকা গজের একটা কাপড় কিনিয়া সুন্দর করে সুলতান বানাইছেন কোরআনটারে রাখার জন্য এই কাপড়টা যখন আপনার ফুলরের ভিতরে পড়ে থাকবে যদি কেউ দেখে তাড়াতাড়ি কাপড়টা সাহিদিয়া চুমকে বিছনার উপরে রাখে কথা বলেন বিদেশ থেকে আপনার সন্তান তোয়ালিয়া এনেছে তোয়ালার দাম 500 টাকা তোয়ালা পরে থাকলে কি কেউ চাকি দিয়া সুমা দেয় নাকি সুমু দেয় না কারণ কি কারণ কি কারণ হলো কারণ হলো এবাসান এই 25 টাকা গজের কাপড় হলে কি হবে এটা লাগছে তো কোরআনের সাথে কার সাথে লাগছে কোরআনের সাথে লাগছে এজন্য আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার মান বাড়ায় দিছে দাম বাড়ায় দিছে কাল কিয়ামতের ময়দানে আমার নবী ডাক দিয়া বলবেন আমার নবীর হাদিসের ভিতরে বলেন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সাহাবে কোরআনদেরকে ডাক দিয়া বলবেন আজকে যে দস্তর বন্দী আছে ওই মা কত সৌভাগ্যবান মা সেই মায়ের সন্তান হবে কোরআনের হাফেজ কথা বলেন ওই মা কত বড় ভাগ্যবতী মা সেই মায়ের সন্তান হয় কোরআনের আলেম ওই মা কত বড় ভাগ্যবতী মা সেই মায়ের সন্তান মসজিদের ইমাম ওই মায়ের সন্তান ওই মায়ের কপাল কত বড় ভালো সেই মায়ের সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য আসে কথা বলেন ঠিক কিনা এ মা তোমার সন্তান কেন লেখাপড়া করে না তোমার সন্তান কেন মাদ্রাসায় পড়ে না তোমার সন্তান কেন কোরআনকে মহব্বত করে না তোমার সন্তান কেন কোরআনকে ভালোবাসে না বুঝতে হবে তোমার কপাল পুড়ে গেছে মলম দিলে আর সারবে না কথা বলেন ঠিক কিনা আমার রাসূল বলেন কোরআন পড়াদেরকে ডাকতে কি বলবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها الله ডাক দে বলবে বান্দারে ওই হাবিব সাহেব তুই শুধু পড় আর চল পড় আর চড়তে থাক পড়তে থাকো আর চড়তে থাকো পড়তে 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 তোমার সেই জায়গায় শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান আমি আল্লাহ রেখে দিলাম সূরাতুল ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত পড়বে এর ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর ভিতরে তার স্থান দিয়ে দিবে ওই জায়গায় তার স্থান এই যে জায়গাগুলো আছে এই যে তালাগুলো আছে এই তালাগুলো খালি থাকবে এই তারাগুলা কেমনে করে ভরবে এটা পরে বলবো কোরআনকে মহব্বত করিয়া কোরআনকে যারা ভালোবাসছে তারা ঘর সারছে বাড়ি সারছে কি করছে সারছে কি সারছে না আমার বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবী দারুল আরকামের ভিতরে বসে বসে যেই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করতেন এ দুনিয়ার বাসানেরা
জীবন শুনেছি হুজুরদের কাছে উলামা একরামদের কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করেছিলেন আমিও মক্কা মদিনা সফর করে আসছি ও বাজান আমার নবী বিশ্ব নবী যখন কুরআন তেলাওয়াত করতেন কুরআন শুনে শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে কথা বলেন শুনছে কি শুনছে না আবু জেহেল শুনছে উতবা শুনছে নজর বিন হারেস শুনছে সকলেই শুনেছে রে বাজান এ বাজান আবু জেহেলের কি হেদায়েত পাইছেনি কথা বলেন উতবা কি পাইছেনি সাইবা কি পাইছেনি এরা পায় নাই কারণ কি ওরা মুহাম্মাদের কন্ঠে কুরআন না শুনলে ঘুম আসতো না এরপর আমাদের হেদায়েত নসিব হয় নাই আজকে বাংলার জমিনে মুসলমান যারা আছে মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে আছে না নাই মুনাফিক মার্কা মুসলমান আছে ওই মুনাফিকের গলায় যদি পুরা পুরা কুরআন তাবিজের ভিতরে ঢুকাইয়া গলায় লটকে দেন ওর মুনাফিকই যাবে না কথা বলেন ঠিক কি না ওর জন্য কিন্তু কুরআনের হেদায়েত না বিশ্ব নবী যখন কুরআন তেলাওয়াত করতেন কুরআন তেলাওয়াতের কারণে দলে 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 মানুষ এসে যখন মুসলমান হওয়া শুরু করে দিল আবু জেহেল অথবা সাইবা নজর বিন হারেসেরা এবার লক্ষ্য করে চিন্তা করে বলল হায় হায় রে মুহাম্মাদের দল তো বাড়ি হয়ে যাইতেছে মুহাম্মাদের দল বাড়ি হয়ে গেলে তো আমাদের চলা বড় অসম্ভব হবে কথা বলেন এই জন্য কি করা যায় জামাত শহর থেকে একজন জাদুঘরকে ভাড়া করে আনছেন ভাড়া করে আনার পর এবার মুহাম্মাদকে ডাকতে বল জামাতকে বলতেছেন জামাত দেখনি মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ এমন কি যেন মন্ত্র পড়ে মন্ত্র পড়তে দেরি মানুষগুলা তার দলে যাইতে দেরি হয় না দেখছো একটু জাদুটনা কইরা ওরে মাইরা ফালান যায় কিনা নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ বলে বিনিময় কি দিবা বলে বিনিময় তোমাকে বহু বড় প্রলোভন দাও তবে মনে রেখে একটা কথা মুহাম্মাদের কাছে যেই লোক পর্যন্তই পাড়াইছি যত লোকই গেছে ওরা কিন্তু ঈমান নিয়ে ফিরে আসছে বলেন সুবহান কি নিয়ে ফিরে আসছে ঈমান নিয়ে বলো তুমি কিন্তু আবার ঈমান নিয়ে আইছো না তুমি কি ঠিক আছো পারবা তো বলে হ্যাঁ পারো জামাত গেছে আমার নবী তারুল আরকাম বৈশাখ কোরআন তেলাওয়াত করছে ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين قرآن تلاوت করতে করতে الرحمنের কাছে গেছি আর পড়তেছে ফাবি আইনি আলা রব্বিকুমা তুকাযিবান সূরা রহমানের ভিতরে 31 বার এসেছে কতবার এবার জান এই যে সূরা এইটার ভিতরে আসছে ইহুদি জামাত নামে জাদুঘর যদি হয় ওই যুগের ইহুদিরা আরবি ভাষা বুঝতো কি বুঝতো না ওরা আরবি ভাষা জানতো এবার যখন প্রবাদ সব বাক্যগুলো শুনছে সেন্টেন্সগুলো শুনছে এবার পিছনের দিকে দাঁড়ায়া জামাতের চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পানি পড়তেছে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া ব্যতি রেখে যখন একটু বন্ধ করে তাকাইছেন দেখেন একটা লোক চোখে পানি পড়তেছে এবার সাকিয়া বলে ভাই ও ভাই তুমি কে গো এইখানে বসে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো কেন বলে আমি তো জামাত নামে জাদুঘর ইয়ামান দেশ থেকে আমার আবু জেহেল ভাড়া করে আনছে বহু টাকা উপঢৌকন দিয়েছে তোমাকে কিছু মারার জন্য তুমি নাকি বড় জাদুঘর জাদুটনা করো এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও জাদুঘর তুমি তো সবচেয়ে বড় জাদুঘর তাহলে তুমি তো জাদু মন্ত্রগুলা বুঝবা
কথা বলে যে জাদু করে সে জাদু মন্ত্র বুঝে কথা গন জাদু মন্ত্র করে সে জাদু মন্ত্র বুঝে যে ইঞ্জিনিয়ার সে রডের ব্যবসা বুঝে কথা গন যে ইঞ্জিনিয়ার সে ওষুধ কি করে রডের দাম জানে যে ডক্টর সে ট্যাবলেটের দাম জানে অর্থাৎ যে সে লাইনে সে সেই লাইনের বিজ্ঞ কথা বলেন এবার ডাক্তার বলে জামাত তুমি যদি বড় জাদুকর হয়ে থাকো তাহলে এই যে আমি মন্ত্রগুলো পড়ি দেখো তো এগুলো আসলে কোন জাদু মন্ত্র কিনা এবার যখন নবী তেলাওয়াত করলেন এবার জামাত চোখের পানি ফেলে দিয়া বলেন মুহাম্মদ না 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 তুমি যেই মন্ত্রগুলো পড়তেছো সেই সেন্টেন্সগুলো পড়ো আগে আর পিছনে মাঝখানে এত সুন্দর ছন্দের মিল আমি আর কোথাও দেখি নাই এটা আসলে এই দুনিয়ার কোন মানুষের বানানো কালাম নয় এটা আসলে ঐশী কালাম আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কালেমা পড়ে পড়ে দিনে 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 যত মুসলমান হয়ে গেছে এবাসান একজন আব্দুল্লাহ ছোটকালে বাবা দুনিয়ার ছেড়ে চলে গেছে মা কি করেছেন মা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে বাবা আরেকটা বিবাহ করেছেন বিবাহ করার পর বাবা কয়েকদিন পরে চলে গেছে মারা গেছে চাচার কাছে লালিত পালিত চাচার কাছে লালিত পালিত হওয়ার পর এই বাতিটা কি করে মুহাম্মাদের কণ্ঠে প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে শুনতে শুনতে কোরআনের দেহের ভিতরে ওর কুফরি শক্তিটা আর ভিতরে কোরআনের ধাক্কা লাইগা কুফরি শক্তিটা পুইরা সরকার হইয়া ইমানের নূর আল্লাহ ওর ভিতরে ঢুকাইয়া দিছে কিন্তু বলার সাহস পায় না বলার সাহস পায় না চাচার কাছে লালিত পালিত হয় এবার চাচা কি করে যায় পূজা দেয় ভাতি যাও যায় পূজা দেয় চাচা যাইয়া কি করে নম নম করে ভাতি যাও যায় নম নম করে হঠাৎ করে একদিন খানা খাদ্য বসতে খাদ্য খেতে বসিয়া এবার ডাক দিয়া বলে চাচা ও চাচা তোমার কাছে একটা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না সাহস করি না ও চাচা আজকে একটা কথা আপনার কাছে বলবার চাই বলো ভাতিজা বলো কি বলবা এবার ডাক দিয়া বলে চাচা এই যে মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছিল এই মুহাম্মদটা কেমন লোক আপনার কাছে একটু জানবার চাই খাইতে বসেছে দুই চাচা ভাতিজা খাইতে বসেছেন এবার চাচা হাতের বাচ্চারা দিয়া নাপ দিয়া উঠিয়া বলে ও ভাতিজা রে এই মক্কার জমিনে আব্দুল্লাহর পুরা মুহাম্মাদের মতো দ্বিতীয় আর কেউ না কি মুসলমান কথা কেন মুসলমান ও খ্রিস্টান ইহুদি ওর জবান দিয়ে কি বলেছে মক্কার জমিনে মুহাম্মাদের মতো দ্বিতীয় আর কেউ বলে একজন কেমন মানুষ বলো ভাতিজারে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একজন অসাধারণ মানুষ এই কথা বলতে দেরি চাচাকে ভাতিজা ডাক দিয়ে বলে চাচা তাহলে আর দেরি নয় আর দেরি নয় চাচা আমি বহুদিন অপেক্ষায় ছিলাম তোমার জবান দিয়ে একটু কথাটা শুনবো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদটা কেমন ওনার আখলাক কেমন চরিত্র কেমন ওনার আখলাক আর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ কোরআনে এই সার্টিফিকেট দিছেন কথা বলেন আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন কিছু মহিলারা ডাকতে বলে ও আম্মা জান আয়েশা আমার নবীর আখলাক সম্পর্কে আপনি একটু কিছু বলেন আমার নবীর আখলাক কেমন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ও বোনেরা রে তোমরা কি আমার আল্লাহর দেওয়া কোরআন পড়ো নাই বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি বলে এই কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনটাই আমার নবীর আখলাক এরপর আমার আল্লাহ সূরা নূর আল কলামের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম ওয়া
توكل على خلق عظيم আমার নবী হলেন মহান চরিত্রের মানুষ কিসের মহান চরিত্রের মানুষ এই কথা বলার পর খাদিজা ডাক দিয়ে বলে চাচা তাহলে ওই মুহাম্মাদের কালেমাটা গ্রহণ করা যায় না কি কয় মুহাম্মাদের কালেমাটা কি গ্রহণ করা যায় না এই কথা বলার পর বলতে দেরি ভাতিজা যখন বলেছেন চাচা লাফটা উঠিয়া দাঁড়ায়া বলে ভাতিজা রে মানুষ অসাধারণ হতে পারে কিন্তু ওর ধর্মটা মেনে নেওয়া আরেকটা জিনিস কারণ ধর্ম মেনে নিলে আমার বাপদাদার ধর্মতে চুন মারা হবে আমার বাপদাদার ধর্মতে কালি মারা হবে খাদিজাকে ডাক দিয়ে বলে চাচা যা আজ খাইতে বসেছিলাম খেয়ে খেতাম এই যে আজকে খাওয়া হলো না আমি উঠে গেলাম আমি উঠে গেলাম আমি কালেমা পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালেমা পড়ার পরে চাচা ডাক দিয়ে বলে ভাতিজা রে এই দুনিয়ার বাজানেরা মুরব্বি বাবারা আজকে ওই ভাতিজার কি পড়ে নিতে হয়েছিল সেই কথাটাই বলার উদ্দেশ্য রে বাজান ওই ভাতিজাকে ডাক দিয়ে বলে ও ভাতিজা তুমি কি জানো নি তোমার ছোট কালে বাবা মারা গেছে মা মারা গেছে আমি তোমাকে লালন পালন করেছি আমার দেওয়া সম্পদ তোমার হাতে তোমার সম্পদগুলো সব কিন্তু বিলীন করতে হবে সম্পত্তি দিয়ে দাও তোমার কোনো সম্পত্তি কিন্তু থাকবে না এ বাড়ি আমার নামে লেখা গাড়ি আমার নামে লেখা এই সম্পত্তি সকল সম্পত্তি কিন্তু আমার নামে লেখা এবার চাচাকে ডাকতে বলে চাচা আমার এই যে বাড়ি আছে গাড়ি আছে যত সম্পত্তি আছে স্থাবর স্থাবর সকল সম্পত্তি আপনারে দিয়ে চলে গেলাম এবার ভাতিজাকে যখন থামাইতে পারল না চাচা এবার ডাক দিয়ে কি বলে জানেননি এবার চাচা ডাক দিয়ে বলে ও ভাতিজা রে এ ভাতিজা শোনো তোমার যে একটা পরনের লুঙ্গি দেখ এই পরনের লুঙ্গিটা কিন্তু আমার টাকার কেনা ও ভাতিজা রে তোর পরনের লুঙ্গিটাও দিয়ে যাও তোমার পরনের লুঙ্গিটা নিতে পারবে না পানি ফেলে দিয়া কেঁদে কেঁদে বলে চাচা ও চাচা আজকে লুঙ্গি দিলে আমি কিন্তু তো আমি তো বেইজ্জতি হয়ে যাব আমি কি হবে লজ্জা পাবা সকল মানুষের সামনে লজ্জা পাব ও চাচা লুঙ্গিটাকে দাও যায় না বলে না 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 রে ভাতিজা যদি লুঙ্গিটা দিতে হয় তাহলে তোমার ইমান সারতে হবে নাউজুবিল্লাহ সারতে হবে এবার ডাক দিয়া বলে চাচা এই যে ফুলিয়া দিলাম লুঙ্গি ইমান রে বানাইলাম আমার সঙ্গী খুলে দিলাম লুঙ্গি ইমান রে বানাইলাম সঙ্গী নাও চাচা তোমার লুঙ্গি তুমি নিয়ে নাও চাচার লুঙ্গিটা খুলে দিয়া হাতের ভিতরে লজ্জা স্থানের ভিতরে হাত দিয়া দৌড়াইয়া সাত মায়ের কাছে গেছে সাত মায়ের ঘরের ভিতরে যাইয়া ডাক দিয়ে বলে আম্মা মা গো তুমি তাকে দেখো আমার আপন মা নাই বাবাও নাই আজকে মার বাবা যদি থাকতো আজকে আমার লুঙ্গি পারতো না আমার বাবার কাছে লুঙ্গি চাইতাম বাবা লুঙ্গি দিত মা লুঙ্গি দিত আজকে আমার বাবা নাই মা নাই ও মা আপনি কি একটু দিবেন নি কিছু কাপড় এবার মায়ের দৌড়াইয়া সন্তানের আওয়াজ শুনে বের হয়ে এসেছেন বের হয়ে আসা দেখার পর দেখে যুবক ছেলে একদম উলঙ্গ মা চক্ষুটা বন্ধ করে বলে বাজাল তোর এ অবস্থা কেন এই অবস্থা কে করলো বলে মা আজকে ইমান
গ্রহণ করার কারণে সম্পত্তি দিতে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়া নিছে কি নিছে পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছে ও মা কিছু দিবেনি এবার মা কি করছে একটা পাতলা কম্বল নিয়ে এসেছেন পাতলা কম্বলটাই না এই পাতলা কম্বলটা অর্ধেক করেছেন অর্ধেক করিয়া সন্তানকে দিয়েছে আর অর্ধেক মার কাছে রেখেছে এইবার ওই মা অর্ধেক কাপড় দেওয়ার পরে অর্ধেক কাপড় দিয়া লজ্জা স্থানটারে ডাকিয়া এবার মাকে ডাক দিয়া বলে মা দিলাম সব কিছু চাচা আমার সব কিছু রেখে দিল আমার জমি সব কিছু রেখেছেন আমার জমিও রেখে দিয়েছে আমার বাড়ি রেখেছে ঘর রেখেছেন সব কিছু রেখে দিয়েছেন সব কিছু রেখে দিয়া আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছে ও মা চলে গেলাম আমি মদিনার দিকে রওনা দিলাম এই জায়গায় আর থাকব না সেই জায়গায় আমার নবী বিশ্ব নবী আছে ওই নবীর দেশে চলে গেলাম এবার কি করে আব্দুল্লাহ দৌড়াইতেছে 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 হাঁটতেছে মরুভূমির প্রান্ত মক্কা থেকে মদিনা ৪০০ কিলোমিটার রাস্তারে বাজান ও বাজান যেদিন সর্বপ্রথম সকালবেলা গাড়িতে চড়লাম গাড়িতে যাইতে 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 এক রাস্তায় বিরতি দেয় সেই জায়গায় ৩টা বেজে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার সারাদিন এরকম ভাবে বিকালবেলা গাড়িটা পৌঁছে যায় এত স্পিডে গাড়ি যায় এরপরেও দূর যাইতে গাড়ি সারা দিনটা লেগে গেছে এরপরে এই রাস্তাগুলো আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাইতেছে যাওয়ার পরে যাওয়ার পর যখন মদিনার ভিতরে পৌঁছাইছেন মদিনার ভিতরে পৌঁছানোর পর আমার নবী আসাবে সুপার মাদ্রাসার ভিতরে তালিম দিতেছিলেন তালিম দিতেছিলেন এই সময় আব্দুল্লাহ দৌড় জাগিয়া হাত দিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় থাকার পর এবার নজর পড়ে না নজর দেখেই নবী চিনে নিছে আব্দুল্লাহ দেখেই চিনেছেন ওই যে আমার নবী দয়ার নবী মায়ার নবী খুতি করতে করতে তালিম করতে করতে হঠাৎ করে ওর নজরটা পড়ে গেছে কার দিকে কথা বলেন বিশ্ব নবীর নজরটা পড়ছে আব্দুল্লাহর দিকে আব্দুল্লাহর দিকে যখন নজর পড়েছে নজর পড়ার সাথে সাথে রে বাসান আমার নবী দয়ার নবী মার নবী উঠে এসেছেন উঠে আসার পর কে গো আব্দুল্লাহ তুমি কে কে গো বলে আমি আব্দুল্লাহ মক্কা সেই আব্দুল্লাহ ও নবী তোমার এই অবস্থা কেন নবী বুঝতে করেছেন আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন এবার ডাকতে পারেন নবী আপনার ইমানের কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা বাড়ি কি করেছেন আমার চাচা কি করেছেন চাচা চাচা জমি রেখেছেন বাড়ি রেখেছেন গাড়ি রেখেছেন পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছেন সাহাবা কামদেরকে ডাক দিয়া বললেন এ আমার সাহাবা কামরা কে আসো একটা লুঙ্গি কে আসো দিতে পারবা বলে লুঙ্গি দিয়েছেন একজন সাহাবি এক সাহাবি লুঙ্গি দিলেন আর একজন সাহাবিকে বললেন কে আসো কার দুইটা জামা আছে একটা জামা দাও একটা জামা দিলেন জামা দেওয়ার পর হযরতে কি করলেন ওই ওই কি করলেন আব্দুল্লাহর কি পরাইয়া দিলেন এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলেন নবী গো আমার নাম তো ছিল আব্দুল উসা আপনি আমার একটা নাম দিয়ে দেন আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার নবী ডাক দিয়া বলেন সাহাবা কিরামরা রে আজকে আমার ইমানি কালেমা গ্রহণ করার কারণে ওর বাড়ি ছাড়তে হয়েছে ঘর ছাড়তে হয়েছে সম্পত্তি ছাড়তে হয়েছে বরণের লুঙ্গিটা পর্যন্ত রেখে দিয়েছেন ও সাহাবা কিরামরা শোনো ওকে নাম রেখে দিলাম আব্দুল উজ্জার থেকে আজকে নাম রাখলাম আব্দুল্লাহ সুল বাগদাই আব্দুল্লাহ সুল বাগদাই সেই আব্দুল্লাহ এই আব্দুল্লাহ আসাবে সুফার ভিতরে স্থান হয়ে গেল কোথায় আসাবে সুফা অর্থাৎ এই ইসলামের জগতে সর্বপ্রথম মদিনার দিকে সর্বপ্রথম মাদ্রাসা আসাবে সুফার মাদ্রাসা সেই জায়গায় এখনো আজও পর্যন্ত কোরআন হাদিস সবকিছু রেখে দেওয়া আছে
আলহামদুলিল্লাহ ওই কথা স্মরণ করে আমার রাসূলের কথা স্মরণ করে ওই জায়গায় কিতাবটা নিয়ে খুললাম পড়লাম দেখলাম আর ওই কথা স্মরণ হলো আহারে আসাবে সুফার সেই ছাত্ররা সর্বপ্রথম এখানে থাকেন দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করে সেই জায়গায় কি করেছেন জ্ঞান অর্জন করেছেন কথা বলেন ঠিক কি না এবার সে আব্দুল উসসা ওখানে নাম পেয়ে গেলেন আব্দুল্লাহ ওখানে বসে বসে থাকে ওই আসাবে সুফার ভিতরে স্থান দিয়ে দিলেন ও আমার সাহাবা কেরামেরা এই আব্দুল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে এজন্য ওকে কেউ কিছু বলবা না যেভাবে থাকতে দাও ওকে এখানে থাকতে দাও আব্দুল্লাহ সুল বাগাদাইন জোরে জোরে প্রতিদিন রাতে কোরআন তেলাওয়াত করে সকল সাহাবা কেরামরা ঘুমিয়ে যায় কিন্তু আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করে পরের দিন দিয়ে সাহাবা কেরামরা রাসূলের কাছে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ যে যে নতুন একজন মুসলমান আব্দুল্লাহ কত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে ঘুম ডিস্টার্ব হয় আমার রাসূল সেদিন বলেছিলেন যে সাহাবা কেরামরা শোনো আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে যে কষ্ট করেছেন এই কষ্ট অতুলনীয় ওকে জোরে জোরে কোরআন পড়ে ওর ভিতরের ভাবটা প্রকাশ করতে দাও বলেন সুবহানাল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছেন তবুকের যুদ্ধের শব্দ আমা বেজে গেছে আমার রাসূল কি করেছেন রুমাল দিয়ে দিয়েছেন আসো কে আসো কে কি আসো সব কিছু একটু দান করো এখানে বহু সামান কিনতে হবে সকলে দান করো সকল সাহাবা কেরামরা দান করতেছেন কিন্তু আব্দুল্লাহ তো নতুন ইসলাম মুসলমান ওর কাছে কিছু আছে দেওয়ার মতো কিছু আছে নাই সকলেই দিয়ে দিয়েছেন এবার সকলেই দেওয়ার পর যুদ্ধের সামান যা সব কিছু করে রেডি যুদ্ধের ময়দানে যাবে আমার নবীকে ডাকতে বলে নবী বহু কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই নবী তো আপনার কাছে এসে যে আদর পেয়েছি আমার নবীর কাছে আসার পর ওই সময় কাপড় চেয়ে যে দিলেন চেহারাটা চিহ্ন শিন্ন সাহাবা ইকরামদেরকে বললেন কারো কাছে খেজুর খুরমা খেজুর আসেনি দাও এবার খুরমা খেজুর কারো কাছে আসেনি বলে হ্যাঁ আসি একজন খুরমা খেজুর আমার নবীর কাছে দিলেন নবী বলেন ও নবী নবী ডাকতে বলেন সাহাবা ইকরামরা আমার হাতে দাও সাহাবা ইকরামরা এবার প্রশ্ন করলেন আমি তো রুমাল দিলাম কাপড় দিলাম কামসে দিলাম লুঙ্গি দিলাম আমরা নিজেরা দিলাম ও নবী খেজুরটা আপনার হাতে কেন এবার নবী কেঁদে কেঁদে ডাক দিয়া বলো সাহাবা ইকরামরা শোনো আজকে এই আব্দুল্লাহ এত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন আজকে এই মুহূর্তে এই সময়ের জন্য আব্দুল্লাহ আল্লাহর রাসূলের মেহমান নবী নিজে খেজুর খাওয়াই দিলেন দিবে যাবে এবার আব্দুল্লাহ ডাক দেয় বলেন নবী গো ও নবী আপনার কাছে একটা জিনিস আবদার আমি আবদার করতে চাই বলে আব্দুল্লাহ কি চাইবা বলো বলো এবার ডাক দেয় বলেন ও নবী আপনার পবিত্র জুবান মোবারক দিয়ে শুনেছি যুদ্ধের ময়দানে যে জিহাদ করে শহীদ হইলে কত মর্তবা কত মর্যাদা শহীদের কত মর্তবা ও নবী গো আমি তো শাহাদতের মর্তব মৃত্যু চাই আমি যেন শাহাদত বরণ করি যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যাবেন যুদ্ধ করতে করতে আমি একটু শহীদ হইবার চাই আমার নবী হাত তুলে দিলেন আমার নবী হাত তুলতে দেরি দোয়া কবুল হইতে দেরি হ হাত তুলে দিয়া নবীকে ডাকতে বললেন ও আল্লাহ এই আব্দুল্লাহ বাবা ছোটকালে দেখে নাই মাকে দেখে নাই ইসলাম চাচার কাছে মানুষ হয়েছে চাচার কাছে মানুষ হওয়ার পরে চাচা সব কিছু থেকে বঞ্চিত করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ এই আব্দুল্লাহ রে আব্দুল্লাহ
يهودي نصرى خشتان در جنو حرام کر داو ايبان عبد الله داك دابن نبي گو امي چاينام شهادو در مرتبا اپنے دا کی بول تو نبي کا داك دابن تبی بولن جو عبد الله تمار اي داك دکھے امار اللہ اتو خوشی ہوئے چھے يا تو خوشی ہوئے چھے زي خوشی ہوار کرونے তোমার যুদ্ধের ময়দানে না তোমাকে যে যুদ্ধের ময়দানে যাবে যে যুদ্ধের ময়দানে চলে যায় যুদ্ধের ময়দান থেকে ফেরার পথেও যদি কেউ মারা যায় তাকেও কি করে আল্লাহ শাহাদাতের মর্তবা দান করে এবার যুদ্ধের ময়দানে চলে গেলাম যুদ্ধ করতেছে যুদ্ধ চলতে চলতেছে আমার আব্দুল্লাহ আস্তে 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 ইতিমধ্যেই কি হয়ে গেছে রাস্তার ভিতরে যুদ্ধের ময়দান শেষ করে রাস্তায় ফিরে আসতেছে গাজী হয় প্রতিমধ্যে পায়ের ভিতরে ড্রাগাত লাগে সেখান থেকে রক্ত কণন হয় হযরত আব্দুল্লাহ যখন দুনিয়ার জগৎ থেকে চলে গেলেন সকল শহীদানের লাশগুলো একত্র করলেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকল সাহাবা কিরামদেরকে কি করো একত্র করো মৃত্যু শহীদদের লাশ একত্র করো সকল শহীদদের লাশ একত্র করার পরে আব্দুল্লাহর লাশ যখন একত্র আনলেন আব্দুল্লাহর লাশ জানার পর এবার ডান দিয়ে বললেন কি করলেন বলো সাহাবা কিরামরা রে আমার আব্দুল্লাহ দাফনটা লাশের দাফন কাফনের সুন্দর করে ব্যবস্থা করিয়া দাও সব কিছু ব্যবস্থা হয়ে গেল ব্যবস্থা হওয়ার পর এবার যখন কবরের ভিতরে নামাবেন কবরের ভিতরে নামানোর পর আমার নবী ডাক দেবেন সাহাবা কিরামরা রে দে দে আমার আব্দুল্লাহ লাশটা আমার কোলে দে আমার কোলে দে বিশ্ব নবী স্বয়ং নিজে আব্দুল্লাহ লাশটা কবরের ভিতরে নামায়া দিছে এইবার ডাক দিয়ে আর বুকের ভিতরে হাত রেখিয়াও আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার মা নাই বাবা নাই আব্দুল্লাহর মা নাই বাবা আমিও বাবা হারাইছি মাকে ছয় বছর বয়সে হারাইছি মাকেও দেখি নাই বাবারও দেখি নাই আব্দুল্লাহর আজকে মা নাই বাবা নাই ও গো আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ এবার যখন আব্দুল্লাহ দোয়া করলেন এই দোয়া দেখে সকল সাহাবা একরামরা আফসোস করতেছেন আরে ওই আব্দুল্লাহ তোর এই জায়গায় তোর লাশ না হলে আমাদের লাশ হইতো কত না সৌভাগ্যবান হইতাম কথা বলেন ঠিক কিনা যে আব্দুল্লাহ ঘর সারছে বাড়ি সারছে জমি সারছে তাহলে সব কিছু সারছে আপনি দরো সারতে হবে না নাই কথা বলে এই জমিন কি কবরে নিয়ে যাইতে পারবে কথা বলে এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কি কবরে যাবে যাবে না এই আব্দুল্লাহ কোটিপতির সন্তান ছিল কোটিপতি কোটিপতি যে আব্দুল উজ্জা সকালে এক পোশাক পরত বিকেলে আরেক পোশাক আজকে সেই পোশাক ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সবল পোশাক তো শীর্ষে গেছে লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখছে কি রাখছে এই জন্য আব্দুল্লাহ আল্লাহর কাছে ডাক দেবে আল্লাহ সারলাম লুঙ্গি ইমান রে বানাইলাম সঙ্গী কথা বলেন আপনারা ইমানকে সঙ্গী বানাইতে রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত উঠা হাত উঠা লালা দেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর আর উঁচু করেন উঁচু করেন লালা দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ক্যামেরা হয়ে গেছে আল্লাহ আল্লাহ ক্যামেরা করছেন কি করছেন মাশাআল্লাহ